প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করিও। আমি সুভাষচন্দ্র কবিরাজ, প্রভাষক, পদার্থবিজ্ঞান, সন্তা মেরবার সন্তা বলব। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে চলতবিদ নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় বোধের উপর তাপমাত্রা প্রভাব। তো আজকে আলোচনা শেষে আমরা জানতে পারব যে বোধের উপর তাপমাত্রা প্রভাব কী, তা আপনারা ওখান থেকে শিখতে পারবেন, যেটা আমরা শিখন পর। তো আমরা রোধের উপর তাপমাত্রা প্রভাব জানতে গেলে আমাদের প্রথমে মাধ্যম বিষয়ে জানতে হবে, যা সুপার মাধ্যম অর্থাৎ কন্ডাক্টর। মাধ্যম মূলত তিন প্রকার হচ্ছে, কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী, আমরা আলোচনা করব যে বিষয়ের মধ্যে কোথায় তো রোদ, রোদের প্রভাব কেমন, রোদের তাপমাত্রা বেড়ে বাড়লে রোদ কী, সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে শুরুতে আলোচনা করি পরিবহন অর্থাৎ কন্ডাক্টর। কন্ডাক্টরে আমরা জানি যে পরিবহনের মধ্যে প্রচুর মুক্তি ইলেকট্রন থাকে। তো যখন এখানে আমরা তারা নিজেদের মধ্যে এবং নিউক্লিয়াসের অন্যান্য সংঘর্ষ করতে ঘটার ফলে এর যাত্রা করতে গতিপথে যেতে বাধা করতে হয়। তাহলে আমরা জানলাম যে তাপ প্রয়োগে এদের মধ্যে রোগ বৃদ্ধি পায়। আমাদের এই পরিবাহিতা কোনো পরিবাহিত কম হলে রোগ বৃদ্ধি পায়। এটা তারও প্রশ্নভাবে করি যে যখন তাপ প্রদান করা হবে পরিবাহিত, তখন এগুলো কাঁপতে থাকবে, কাঁপার ফলে গতিপথে নিজেদের মধ্যে এবং অন্য পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষ হওয়ার ফলে এর যাত্রাপথে বাধা করতে হবে, বাধা করতে হলে পরিবহন হবে কম এবং অপরপক্ষে প্রভাব ফেলে যাবে। তাহলে আমরা জানলাম যে পরিবাহিতে পরিবাহিত যদি তাপ প্রদান করা হয় তাহলে রোগ বেড়ে যায়। এখন আমরা আসি সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টর কেমন, সেমিকন্ডাক্টর বিশেষ জার্মেনিয়াম সিলিকন, এখানে আমরা জানি রাসায়নিক মাদক থাকে। যখন সিলিকন সামান্য পরিবহন যদি আমরা কানেকশন করি, তাহলে যদি আমরা সোর্স দ্বারা কানেক্ট করি, তাহলে সামান্য পরিবহন করে যদি এখানে তাপ প্রদান করি, তাপ প্রদান করার ফলে যে পরমাণুর মতো যে কোভাগেন বন্ড আছে এটা ভেঙে যাবে,
ভেঙে যেখান থেকে প্রচুর মুক্তি উৎপন্ন হয় এবং মুক্তি ইলেকট্রন বিষ উৎপন্ন হলে সেখানে পরিবহন বিষ, অর্থাৎ আমরা জানি যে 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 পদার্থের মধ্যে মুক্তি ইলেকট্রন বেশি তার পরিবহন বেশি। তো যখন এখানে আমরা তাপ প্রদান করবো তখন এদের মধ্যে সমন্ধে বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ধ ভেঙে যাবে, ভেঙে গেলে এখানে প্রচুর মুক্তি ইলেকট্রন উৎপন্ন হয়। উৎপন্ন হলে তারা বেশি পরিমাণ পরিমাংস করবে। তো আমরা জানলাম যে সেমি কন্ডাক্টরে তাপ প্রদান করে কমে যাবে। এখন আমরা সুপার কন্ডাক্টর আসলে প্রকৃতপক্ষে আলাদা সুপার কন্ডাক্টর পাওয়া অসম্ভব। তো মার্কারি অর্থাৎ পারো 4.2 কেলভিন তাপমাত্রায় কিছুটা অর্থাৎ নিম্ন তাপমাত্রায় কিছুটা অতিপরিবাহিত সকল। তাই আমরা মার্কারিকে আমরা অতিপরিবাহিত করি। তো আমরা এখন পরিবাহী অতিপরিবাহী ও অতিপরিবাহী পরিবাহী অর্থাৎ মাধ্যম রোদের ওপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ।